আপনার যে মহেন্দ্র খন তার কাছ থেকে একটু জানতে চাই, এই যে এতদিনের পর আপনার স্বপ্ন পূরণ হচ্ছে, যদি একটু বলতে এই মুহূর্তে যদি। আমাদের কাছে, আপনাদের কাছে, দেশবাসীর কাছে, জাতিদের কাছে, বিশেষ করে দক্ষিণাঞ্চল অঞ্চলের জনগণের কাছে, এই যে স্মরণীয় দিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, রেলের জগতে সবচেয়ে বড় প্রজেক্ট হইল এটা। প্রায় 3 বিলিয়ন অর্থ ব্যয়ে এই প্রজেক্টটি হাতে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। সিআরএসি চায়না একটি সরকারি ওন্ড বাই দি গভর্নমেন্ট অব চায়না, এই সরকারি কোম্পানির সাথে বাংলাদেশ রেলওয়ে এগ্রিমেন্ট হয়েছে এই রেলপথ মন্ত্রণালয় নির্মাণের নির্মাণ কাজ, রেললাইন নির্মাণের কাজ চলমান। আজকে একটি অংশ ঢাকা থেকে বাঙ্গা পর্যন্ত, একটি অংশ 82 কিলোমিটার জন্য আজকে একটি ট্রায়াল চলছে। কিছুদিন পরে দেখবেন নির্মিত ট্রেন চলবে। এই প্রজেক্টটা শুরু হয়েছে ঢাকা থেকে আপ টু যশোর, টোটাল কিলোমিটার 172 কিলোমিটার। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, বর্তমান মাননীয় মন্ত্রীর নির্দেশে রেলওয়ের মন্ত্রণালয় এবং রেলওয়ে অধিদপ্তরের সকলের প্রচেষ্টায় কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশের জনগণ এই রেলের মাধ্যমে অতি তাড়াতাড়ি আরো বেশি করে সেবা পাবে, এই সেবার মনোভাব নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রজেক্টটি হাতে নিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই পথে আমরা সাথে পেয়েছি রেলপথ সংসদীয় রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব ফজলে করিম চৌধুরীকে। আমরা জেনে নিব তিনি এই যে পুরো যে প্রতিক্রিয়া সেটা নিয়ে তার তিনি আসলে কি, মানে তার আসল অনুভূতি কি। আপনাকে ধন্যবাদ। একটু আগে মাননীয় মন্ত্রী, সাবেক মন্ত্রী বলেছেন, অনুভূতি ভাষা দিয়ে শেষ করতে পারবো না। এটা আপনারা জানেন, রেল মন্ত্রণালয় 2011 সালে 4 ডিসেম্বর এটা জননেত্রী শেখ হাসিনা তার নির্দেশনা আলাদা মন্ত্রণালয় করে, সেই থেকে আমি যদি টেনে আনি আমি দীর্ঘ 10 বছরের কথা বলতে পারবো। আজকের যে অনুভূতি, এটা আজকে আমরা স্বপ্নের সেতুরূপে দিয়ে পার হয়ে আসলাম এবং এটা এই রেলের লাইনটা যশোর পর্যন্ত 172 কিলোমিটার, আজকে আমরা 82 কিলোমিটার আসলাম এবং এখানের যে বৈপ্লবিক পরিবর্তন যেটা হবে এটা আপনারা দেখতে পাবেন, যে সকল ক্ষেত্রে চিকিৎসা, কৃষি, স্বাস্থ্য এবং ঢাকার যে সাথে একটা যোগাযোগের ব্যবস্থা, এই সকল জিনিস যে আসবে সেটা একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আসলে আজকের এই পথে যারা স্বপ্ন জয়ের সাথে যারা সারথি হয়ে আছেন এবং যাত্রী যারা আছেন, সাধারণ মানুষ, তাদেরকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং অতিথিরাও আসলে সেই শুভেচ্ছার জবাব দিচ্ছেন হাত নেড়েই। এই যোগাযোগ ব্যবস্থায় যে বৈপ্লবিক পরিবর্তন।